ছিল। সোজা করুন, এরপরে সোজা করুন, সোজা করে একটু দেখান। জি দেখা গেছে? জি দেখা গেছে। জি আপনি আচ্ছা উপরে নিচে করে সোজা করে ধরুন। হ্যাঁ এইভাবে। আচ্ছা আচ্ছা জি হ্যাঁ জি বলুন, এটা কি দেখাতে চাচ্ছেন বা কি দেখাচ্ছেন হ্যাঁ, বলুন। এটা তো ফ্রেশ উনি আমাদেরকে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে প্রিসাইডিং অফিসার মানে এটা ফ্রেশ দিয়েছে বলতে প্রিসাইডিং অফিসার যে সাইন করে ফলাফলের যে শিট দেওয়া হয় ভোটের শেষে সেটা সাইন করে আপনাদেরকে অলরেডি প্রদান করে দিয়েছেন, এটা হলো ঠিক প্রদান কথা। করে দিয়েছেন জি জি, পরে কিন্তু পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা যেটা যোগ করতে যাচ্ছিলেন সেটা আমরা দেখলাম যে তাতে এই এই যে শিটটা অনেক গোছামাজা করা, এবং পূর্বের যে শিট আমাদেরকে দেয়া হয়েছে তার সাথে গরমিল। এখানে আমরা দেখতে পাই যে আমার চশমা প্রতীকের 210 ভোটের মধ্যে এটা করা হয়েছে 110। এরপরে জনাব আব্দুর রাজ্জাক দুলাল ওনার মোটরসাইকেল প্রতীকের 195 ভোটের মধ্যে করা হয়েছে 95 ভোট। আরো বিস্ময়কর বিষয় হলো যে 95-এর পরে দুই সংখ্যার পরে একটা শূন্য দেয়া হয়েছে বাম পাশে, যেটা সাধারণত হয় না। আমি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার 4 নং 12গা ইউনিয়নে বিগত 5 তারিখের নির্বাচনে চশমা প্রতীকে অংশগ্রহণ করি। 5 তারিখে সকাল থেকে আমাদের মোট 10টা কেন্দ্র রয়েছে, সে কেন্দ্রগুলোতে সুন্দরভাবে ভোট হয়। এর মধ্যে 10 নম্বর কেন্দ্র সেখানে সকাল থেকেই নৌকার প্রার্থী প্রভাব সৃষ্টি করার চেষ্টা করেন, এবং বিভিন্ন সময়ে তারা সুযোগ মতোই আমাদের এই এজেন্টদেরকে ঢুকতে দেননি প্রথমে। এরপরে আমরা যোগাযোগ করে প্রিসাইডিং অফিসারের মাধ্যমে এবং বিশেষ করে ম্যাজিস্ট্রেট সাহেব যিনি ছিলেন তার মাধ্যমে আমরা পদক্ষেপ নেওয়ার পরে আমাদের এজেন্টরা বসার সুযোগ পান। এর থেকে থেকে সমস্যা হচ্ছিল প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করার কারণে তারা এই কাণ্ড পুরোপুরি দখল করতে পারেননি। আর ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসারগণ তাদের যে ফলাফল ঘোষণা করেন এবং আমাদের এজেন্টদেরকে ফলাফল শিট প্রদান করেন, এই শিটগুলো নিয়ে তারা আমাদের কাছে পৌঁছায়, এবং যথারীতি প্রিসাইডিং অফিসারগণ সেখানে তাদের শিট অফিসিয়ালি রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের কাছে পৌঁছান। কিন্তু আমরা দেখতে পাই যে চেয়ারম্যান ছাড়া যেসব মেম্বারগণ এবং সংরক্ষিত আসনের মেম্বার যারা অংশগ্রহণ করেছেন তাদের ফলাফল ঘোষণা করা হয়, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও চেয়ারম্যানের ভোট ফলাফল ঘোষণা করা হয় নাই। ইতিমধ্যে সকল ইউনিয়নের ফলাফল ঘোষণা হয়ে গেছে, তো আমরা দেখতে পাই যে সেখানে যিনি রিটার্নিং অফিসার ছিলেন তাকে খুব ব্যস্ত দেখতে পাই। তিনি প্রথমে এই শিটগুলো খুঁজতে থাকেন যে 10 নং কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সে শিটটা ফলাফল শিট তিনি পাচ্ছিলেন না। পরবর্তীতে কিভাবে তার হাতে আবার আসছে তিনি এটা পেয়ে যান, যখন পেয়ে যান তখন আমরা দেখতে পাই যে এখানে অনেক গোছামাজা। আমাদের কাছে যে শিটটা ছিল ফ্রেশ, এখানে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর যুক্ত সিল যুক্ত, এই যে আপনারা দেখেন এই শিটটা আমাদের কাছে ছিল। সোজা করুন, সোজা করুন, সোজা করে একটু দেখান। জি দেখা গেছে? জি দেখা গেছে। জি আপনি আচ্ছা উপরে নিচে করে সোজা করে ধরুন। হ্যাঁ এইভাবে। আচ্ছা আচ্ছা জি হ্যাঁ জি বলুন, এটা কি দেখাতে চাচ্ছেন বা কি দেখাচ্ছেন হ্যাঁ, বলুন। এটা তো ফ্রেশ উনি আমাদেরকে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে প্রিসাইডিং অফিসার মানে এটা ফ্রেজ দিয়েছে বলতে প্রিসাইডিং অফিসার যে সাইন করে ফলাফলের যে শিট দেওয়া হয় ভোটের শেষে সেটা সাইন করে আপনাদেরকে অলরেডি প্রদান করে দিয়েছেন, এটা হলো ঠিক কথা। জি পরে কিন্তু পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা যেটা যোগ করতে যাচ্ছিলেন
সেটা আমরা দেখলাম যে তাতে এই এই যে শীতটা অনেক গোছা মাজা করা, এবং পূর্বের যে শীত আমাদেরকে দেয়া হয়েছে তার সাথে গরমি, এখানে আমরা দেখতে পাই যে আমার চশমা প্রতীকের 210 ভোটের মধ্যে এটা করা হয়েছে 110। এরপরে জনাব আব্দুর রাজ্জাক দুলাল ওনার মোটরসাইকেল প্রতীকের 195 ভোটের মধ্যে করা হয়েছে 95 ভোট। আরো বিস্ময়কর বিষয় হলো যে 95 এর পরে দুই সংখ্যার পরে একটা শূন্য দেয়া হয়েছে বাম পাশে, যেটা সাধারণত হয় না, নিয়ম বহির্ভূত। এরপরে নৌকা প্রতীকের যে ওনার ভোট ছিল আপনার 1271, সেখানে এটাকে করা হয়েছে 1471। অর্থাৎ আমাদের দুইজন থেকে 100-100 কেটে ওনার ওই 2-4 বানিয়ে দেওয়া হয়েছে, 4 বানিয়ে দেওয়া হয়েছে, আর আমার 2-1 করা হয়েছে। আর মোটরসাইকেলের যে 195 এখানে একের জায়গায় এটাকে শূন্য করে দেওয়া হয়েছে, যেটা হয় না। তো এইভাবে বিকৃত ফলাফল যখন উনি যোগ করতে যাচ্ছিলেন, সেখানে আমি অনেক বাধা দিয়েছি রিটার্নিং কর্মকর্তাকে, যে প্রেস এবং সুস্পষ্ট যেটা স্বাক্ষর করা প্রিসাইডিং এর ওনার স্বাক্ষর আছে, সিল আছে, আপনি এইটা দেখেন, আর ওটা তো গোসামাজা করা। সেখানে ওনার পূর্বের যেটা কেন্দ্র থেকে যেটা উনি প্রকাশ করেছেন এবং আমাদেরকে দিয়েছেন তার সাথে গরমিল, কিন্তু আপনার রিটার্নিং অফিসার আমার এই কথা রাখেননি। আমি ওনার সাথে অনেক কথা হয়েছে এবং এটা ভিডিও ক্লিপের মধ্যেও রয়েছে যে আমি বারবার অনুরোধ করছি যে আপনি এটা করেন না, এটা করতে পারেন না, কারণ প্রিসাইডিং অফিসার তো সবাইকে দিয়েছে, কিন্তু এই যে শীতটা এটা কোথায় গোসামাজা হলো, কিভাবে আপনার ইয়েগুলো হয়ে গেল, হ্যাঁ নাম্বার পরিবর্তন হয়ে গেল, পূর্বের প্রিসাইডিং অফিসার গণ যে শীট দিয়েছে তাতে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 4871, আর নৌকার ছিল 4582, কিন্তু পরবর্তীতে এখানে আমি 289 ভোটে অগ্রগামী ছিলাম। পরবর্তীতে নৌকা গোসামাজা করে সেখানে ওনার যে যোগফল হয়েছে 4782, আর আমার ফল দেওয়া হয়েছে 4771, তাতে 11 ভোটের ব্যবধানে ওনাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই ক্ষেত্রে এই যে ফলাফল বিকৃতি, আসলে নৌকার যিনি প্রার্থী এবং তার সাথে একটা স্বার্থান্বেষী মহল, এই উপজেলার মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে যেভাবে নিউজ এসছে আমরা দেখেছি। বিষয়টাতে একটু পরে যাচ্ছি, আপনি অভিযোগটা তুললেন, যেহেতু আমি অন্য যারা প্রার্থী রয়েছেন আপনার সাথে একই সাথে যারা প্রার্থী ছিলেন, আশ্চর্য বিষয় হলো যিনি আমার সাথে রয়েছেন নুরুন নবী ভুঁইয়া, তিনি কিন্তু আওয়ামী সমর্থিত, মানে অফিসিয়ালি না হোক কিন্তু আওয়ামী ঘরানার তিনি বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র হিসেবে তিনি দাঁড়িয়েছেন, তার সাথে তো এই ধরনের কথা আমরা আশা করতে পারি না, যে প্রেক্ষিতে আমরা এখন নির্বাচনগুলি দেখতে পাচ্ছি সেই পরিমণ্ডলেতে তিনি একজন আওয়ামী ঘরানার মানুষ, তার সাথে তাহলে এই ধরনের কেন করলো? আপনি যেটা বললেন যে ওনার ফলাফলকে বিকৃত করা হয়েছে, করা হয়েছে মোটরসাইকেল প্রতীকে আব্দুর রাজ্জাক দুলাল, আচ্ছা দুলাল, যিনি জাতীয়তাবাদী দল বিএনপির ঘরানার স্বতন্ত্র প্রার্থী। আমি টুনু নবী ভুঁইয়া।